আছো তুমি শহরীয়া মই দাহি হাই সেকেন্ডারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পৰা এবাৰ এইচ এস সি পরীক্ষাত উত্তীর্ণ হয়েছো মোট নম্বর 554 আর পার্সেন্টেজটো 92 শতাংশ নম্বর পাই উত্তীর্ণ হবলৈ সক্ষম হয়েছো ভবিষ্যতে মোর ইয়ার পিছত সায়েন্স লম আর তারপর ডক্টরি লাইনত পড়িম বলে ভাবিছো আর আমার আর্থিক অবস্থা বহুত টনকি বেশি টান হয় আমার দুইটাই এখন ফুটপাথত দোকান করে আমার ঘরখন চলাই আছে আর কেতিয়াবা বিক্রি হয় আর কেতিয়াবা বিক্রি নহয় এনে ক্ষেত্রত আর্থিক অবস্থা বহুতখিনি কষ্ট হয় হলে কিন্তু মোর সপনটো যাতে পূরণ করবলে রাইজে সহায় করে সেই তাক মই ভাবিছো আসলতে সরকারিতকে যে প্রাইভেট ভাল এই কথা ভুল ধারণা কারণ সরকারি স্কুলতো বহুতখিনি সুবিধা থাকে বহুতখিনি জনা শিক্ষক শিক্ষয়িত্রী থাকে আর আজিকালি নতুন নতুন শিক্ষকে বহুত নজনা কথা আমার শিকায় জেনেরেল নলেজের উপরও বহুত কথা কয় আর আজিকালি আমার কম্পিউটার ক্ষেত্রতো সরকারি বিদ্যালয়বিলাক সুবিধা দিয়ে এনেকৈ আছে উঠিমা প্রজন্ম সরকারি স্কুলের পড়াটাই মোর মানে ভাল বলে ভাবো মোর ফালের মোর নাম ধরণী শহরিয়া গাঁও নিস্তাহি আর পোস্ট অফিস ডিগেপার ইয়াত মই বহুত সুখী কিন্তু এটা মই ধর সুখী হলে কি হব এটা মই আগন্তুক মই ধর পড়াওয়ার কারণে মোর আর্থিক বহুত অসুবিধা মই কেনেকে কি করে পড়াম প্রাইভেটও পড়াব নোর সরকারি হিসাবেও পড়াব লাগবো কিন্তু সরকারি হিসাবে পড়াব লাগলেও ধর তাতো সুবিধা লাগে আর সি আগন্তুক ধর ভাল রিজাল্ট করে করবার কারণে আরও ইচ্ছা করে বা ভাল লাইনত বা ডক্টরি কিনা এনেকা লাইনত যাবে ইয়াত এটা মই ধর মোর ফলে মই দিব পারা মোর সমর্থক নাই মই কারণ খালি ফুটপাথত সামান্য খারুমণি এনেকা দোকান করে ফেলে মই ধর এইখানে আগ চলাই আছো ইয়ার পাছত বেলেগ হে গেলে মই আর কেনেকে মই হেরি করিম ইয়া ডক্টর পড়িম বলে কৈছি কিন্তু এটা মোর পড়া ফলে মোর ফলে সমর্থন কিন্তু যদি রাইজ বা সরকারে সবর ওসর মই ধর হেরি বিচারিছো সহায় বিচারিছো যদি সবে সহায় দিয়ে ধর মোর লড়ার আগুয়ে নিবার কারণে মই বহুত চেষ্টা করে আছো আর